হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক অ্যাকাউন্টের সকল ফ্যানদেরকে নিরাপদ উপায়ে কিভাবে আনফ্রেন্ড করবেন শুধুমাত্র এক ক্লিকে, তাও আবার ফেসবুক অ্যাকাউন্টের কোনো ধরনের সমস্যা ছাড়া। এই ভিডিওতে আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। অসাধারণ সকল এডিটিং এবং হ্যাক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি যে অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট থেকে ফ্যানগুলো রিমুভ করতে চান, সেই অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে আগে চেক দিয়ে নেবেন কতজন ফ্রেন্ড আছে। দেখুন, আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে 199 জন ফ্রেন্ড আছে। তো আমি এই অ্যাকাউন্টটি ফ্যানগুলো রিমুভ করে আপনাদেরকে প্রমাণ দেখাবো। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটি অ্যাপসের লিঙ্ক দিয়ে রেখেছি, ওই লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল না করতে পারলে আমি বরাবরের মতো ভিডিও শেষে দেখিয়ে দিব কীভাবে ইনস্টল করবেন। ইনস্টল করার পর গেট স্টার্ট এর মধ্যে ক্লিক করবেন। এবার আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে সেভ এর মধ্যে ক্লিক করবেন। ওকে, আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এবার ফিনিশ এর মধ্যে ক্লিক করবেন। এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাড করে দেবেন। অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে আপনার সামনে ফেসবুকের ওয়েবসাইট চলে আসবে। তো এখানের মধ্যে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। ওকেতে ক্লিক করবেন। আপনার সামনে এরকম পেজ শো করবে, একটু সময় নেবে, অপেক্ষা করুন। লোডিং শেষ হয়ে গেলে আপনার সামনে এরকম পেজ শো করবে। যদি অ্যাড আসে, করসে ক্লিক করে অ্যাডটি রিমুভ করে দেবেন। আপনি সেটিংয়ের সাথে নিচের দিকে লেয়ারের মতো একটি অপশান দেখতে পাবেন, এটার মধ্যে ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর আপনার সামনে দেখবেন উপরে ক্লিন ইউর ফ্রেন্ড লিস্ট একটি অপশান আছে, এটার মধ্যে ক্লিক করবেন। করার পর আপনার সামনে এরকম পেজ শো করবে। নিচের দিকে দেখতে পাবেন ক্লিন অল ফ্যান, এই অপশনটির মধ্যে ক্লিক করবে। ক্লিক করা হয়ে গেলে স্টার্ট স্ক্যান এর মধ্যে ক্লিক করবে। আপনি এবার লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনার ফ্রেন্ড লিস্টের সকল ফ্যানগুলো এখানে শো করতেছে। তো আপনি চাইলে একটা একটা করে আনফ্রেন্ড করতে পারবেন, আবার আপনি চাইলে একসাথেও আনফ্রেন্ড করতে পারবেন। প্রথমে আপনাদেরকে একটি ওয়ার্নিং দিয়ে রাখি, যদি আপনি এক ক্লিকে 1000 ফ্যান আনফ্রেন্ড করতে চান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। এর জন্য আপনি প্রথমে 200 সিলেক্ট করে আনফ্রেন্ড করবেন, আবার এক ঘন্টা পর 200 সিলেক্ট করে আনফ্রেন্ড করবেন। এভাবে আপনার ফ্যান লিস্টের সকল ফ্যান আনফ্রেন্ড করতে পারবেন। আমার অ্যাকাউন্টে প্রায় 200 জন এর মতো ফ্রেন্ড আছে। তো আমি এদেরকে আনফ্রেন্ড করে আপনাদেরকে প্রমাণ দেখিয়ে নিচ্ছি। তো প্রথমে আপনি 200 ফ্যানকে সিলেক্ট করে নেবেন। আমার ফ্যান লিস্টের 5 জন বাদে সবাইকে আনফ্রেন্ড করে আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিব। তো আমি সবাইকে সিলেক্ট করে নিলাম, শুধুমাত্র 5 জন বাদে। আপনার যদি 200 জন সিলেক্ট করা হয়ে যায় তাহলে ডিলেট ফ্রেন্ড এর মধ্যে ক্লিক করবেন। এবার ওকে করে দিবেন। আপনার অ্যাকাউন্ট থেকে ফ্যানগুলো রিমুভ হতে একটু সময় নেবে, তো এখানে একটু অপেক্ষা করবেন। এখান থেকে 200 ফ্যান আনফ্রেন্ড করার পর আপনাকে একটি কাজ করতে হবে। যদি কাজটি না করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লক লেগে যাবে। যদি 200 ফ্যান আনফ্রেন্ড হয়ে যায় তাহলে আপনি ব্যাক যাবেন। আবার ব্যাক যাবেন, যাওয়ার পর আপনি নিচের দিকে একটি সেটিং অপশন দেখতে পাবেন। সেটিং অপশনে ক্লিক করে নিচের দিকে যাবেন। নিচের দিকে আপনি লগ আউট দেখতে পাবেন, এখান থেকে লগ আউট করে দিবেন। আবার এক ঘন্টা পর আবার লগ ইন করে আপনি আবার 200 জন ফ্রেন্ডকে আনফ্রেন্ড করবেন। এবার প্রমাণ দেখুন, আমি 5 জন রেখে যাদেরকে রিমুভ করেছিলাম সবাই রিমুভ হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডগুলো আনফ্রেন্ড করে দেবেন। যদি আপনার ফ্রেন্ড লিস্টের সকল ফ্রেন্ড আনফ্রেন্ড হয়ে যায় তাহলে আপনি ফেসবুক অ্যাকাউন্টের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির মধ্যে যাবেন। এখানে আপনি চেঞ্জ পাসওয়ার্ড দেখতে পাবেন। তো চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করে দেবেন। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমে আপনার পুরান পাসওয়ার্ডটি দিবেন, তারপরে আপনার নতুন পাসওয়ার্ডটি দিবেন, আবার আপনার নতুন পাসওয়ার্ডটি দিয়ে আপডেট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর লিখে নেবেন মনুকাই টুলকিট। ওকে, লেখা হয়ে গেলে আপনার সামনে এরকম একটি অ্যাপ শো করবে। তো অ্যাপসটি এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর আপনার সামনে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে আপনি ওপেনে ক্লিক করে আপনার মোবাইলে অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আমি যেই রকমভাবে দেখিয়ে দিয়েছি আপনি ঠিক সেই রকমভাবে অ্যাপসটি ইউজ করবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।